কথা ছিল রক্তপ্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত। রাখালেরা পুনর্বার বাঁশিতে আঙুল রেখে রাখালিয়া বাজাবে বিশদ। কথা ছিল বৃক্ষের সমাজে কেউ কাঠের বিপণি খুলে বসবে না, চিত্রল তরুণ হরিণেরা সহসাই হয়ে উঠবে না রপ্তানিযোগ্য চামড়ার প্যাকেট। কথা ছিল শিশু হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদের নাম। নদীর চুলের রেখা ধরে হেঁটে হেঁটে যাবে এক মগ্ন ভগীরথ। কথা ছিল আঙুর ছমু না কোনে দিন, অথচ দ্রাক্ষার রসে নিমজ্জিত আজ দেখি আর সীমাহল। রাখালের হাত দুটি বড় বেশি শীর্ণ আর ক্ষীণ, বাঁশি কেনা জানি তার কখনোই হয়ে ওঠে নাই। কথা ছিল চিল ডাকা নদীর কিনারে একদিন ফিরে যাব। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কথা ছিল সুবিনয়, সেই কথা রাখা না রাখার দিনগুলো সব সময় যেন আমাদের চারিদিকে ঘুরপাক খেতে থাকে। তবু আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতার সেই রেশ ধরে বলতে চাই কথা রাখা হোক। শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুরু করছি কেউ স্টিল সকাল 24। আজ মঙ্গলবার, 15 শ্রাবণ, 1431 বঙ্গাব্দ, আজ 30 জুলাই 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতায় নিহতদের স্মরণে আজ শোক পালন করছে জাতি। সরকারের পক্ষ থেকে সবাইকে কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনাও হবার কথা আছে। গেল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সভায় একদিনের শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার চাকুরিতে কোটা ব্যবহার যৌক্তিক সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস পর্যায়ে গেলে অনেকেই প্রাণ হারান, আহত হন সহস্রাধিক মানুষ। সরকারি হিসাব, এই আন্দোলনে মারা গেছেন অন্তত 150 জন, বেশিরভাগ প্রাণহানি ঘটেছে রাজধানীতে। এবারে জেনে নেই পত্রিকার শিরোনামগুলো কি হয়েছে আজ। সমকাল দিয়ে শুরু করছি, সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। প্রধান সংবাদ শিরোনাম, গুলিতে শিক্ষার্থী নিহতের তথ্য নেই কোনো মামলায়, টার্গেট বিএনপি জামায়াতের নেতাকর্মী, 70 মামলার এজাহার বিশ্লেষণ, ঢাকায় 243, সারা দেশে 600+, গ্রেপ্তার অন্তত 10,000। তার পাশে ইনসার্টে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিটি সম্পর্কে বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে অনেককে ধরে নিয়ে যায়। সোমবার চট্টগ্রাম নগরের চেরাগি এলাকা থেকে তোলা একটি ছবি। তার নিচেই শিরোনাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, আটক 150+, এবং নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবিরের রাজনীতি, 14 দলের বৈঠকে ঐকমত্য। এবার পড়ছি দৈনিক প্রথম আলো। প্রথম আলোতে রাজনীতিতে জামায়াত শিবিরের নিষিদ্ধের যে বৈঠকটি, এদিকেই শিরোনাম করেছে প্রথম আলো। পড়ছি, জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের বৈঠকে। পাশেই ইনসার্টে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা, সেটি প্রতিবাদ, গণহত্যার বিচার চায়, গায়েবী মামলা গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ করার শিরোনামে মানববন্ধন করেন আইনজীবীরা। এটি গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তোলা একটি ছবি। এবং হাইকোর্টে আরেকটি শিরোনাম করেছে, জাতিকে নিয়ে মশকরা করবেন না, এক শুনানিতেই মন্তব্য করেছে হাইকোর্ট। 6 সমন্বয়ক এখনও হেফাজতে, দেখা করেছেন স্বজনেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে আরও একটি শিরোনাম। এই ছিল প্রথম আলো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পত্রিকায়,
এবার পড়ছি কালের কণ্ঠ, আংশিক নয় পুরো সত্য। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম, জামায়াত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত, গণভবনে 14 দলের বৈঠক, নিবন্ধন বাতিলের সময়ে নিষিদ্ধ করলে ভালো করতাম বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক, মন্ত্রীদের কথাবার্তায় লাগাম টানার নির্দেশ প্রধানমন্ত্রীর, ছাত্রদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ, সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক, ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ, চট্টগ্রামে শিক্ষার্থীদের লাঠি পেটা, বরিশালে ছাত্রলীগের হামলা, আহত 30, অর্ধ শত আটক। এখানেও ইনসার্টের একটি ছবি দেখতে পাচ্ছি, সড়কে অবস্থান নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ, এটি গতকাল বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড় থেকে তোলা একটি ছবি। এবারে পড়ছি বণিক বার্তা, বণিক বার্তা তথ্যের অগ্রগতি, প্রধান শিরোনাম, রিজার্ভ রপ্তানির পর রাজস্ব আয়ের হিসাবেও বড় অসঙ্গতি, এনবিআর বলেছে বিদায়ী 2023-24 অর্থ বছরে রাজস্ব আহরণ 3,82,000 কোটি টাকা, সিজিএর তথ্যে 2,85,000 কোটি টাকা। এদিকে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ, বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, আটক শতাধিক। বণিক বার্তার শিরোনামে এখানেও ইনসার্টে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গতকাল বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার একটি ছবি, পুলিশের সাথে হতাহতের এই ছবিটি দিয়ে শেষ করছি বণিক বার্তা সহ আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে আপনাদেরকে আবহাওয়া বার্তা জানাবো, বাইরে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির খবরাখবর নিয়ে জানাতে চাই যে আরও বৃষ্টি হবার সম্ভাবনা আছে কি না বা আবহাওয়ার তথ্য কী বলছে, তাই জেনে নেব গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানিয়ে দেব আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় 25.1 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজ সারা দেশের। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা কম বেশি জানি, আমরা চলে যাচ্ছি মেহেরপুরে এবং সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান, তার কাছ থেকে শুনবো মেহেরপুরের পরিস্থিতি। রাশেদ, শুভ সকাল জানাই। আপনি নিশ্চয়ই জেনেছেন যে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে আজ, এই রাষ্ট্রীয় শোক অনুযায়ী মেহেরপুরে কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে জানতে চাই কারফিউর পর জনজীবনের পরিস্থিতি কি, কতটুকু সেটা ভালোর দিকে যাচ্ছে বা দূরপাল্লার বাস যাতায়াত করছে কিনা মেহেরপুরে, সবকিছু মিলে বাজার পরিস্থিতি এবং কৃষিক্ষেত্রেও কতখানি উন্নতি দেখা যাচ্ছে বা ঘুরে দাঁড়ালো কতখানি সেখানকার অর্থনীতি।
রাশেদ। শুভ সকাল তাসুবা। আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে দৃষ্টি শোক, সেই শোক কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে জেলা প্রশাসনের উদ্যোগে সারা মেহেরপুরে মাইকিং করা হয়েছে এবং সরকারিভাবে নানা কর্মসূচি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা যদি সন্দেহজনক কিছু দেখছেন তাকে তল্লাশি আওতায় আনছে। বলা যায় যে আশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়েছে। অন্যদিকে দূরপাল্লার পরে যে হোটেল বাজার মোড়ে এসেছে, দূরপাল্লার যে পরিবহনটি রয়েছে অর্থাৎ দার্জিলিং, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল। রাশেদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা মেহেরপুরের পরিস্থিতি জানছিলাম সেখানকার জনজীবনের কথা। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। কারফিউর কারণে আরেক দফা সংকটে পড়েছে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট। পরপর কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়ার পর এমন স্থবিরতা হুমকিতে ফেলেছে পেয়ারার বাণিজ্যে। আরও জানাচ্ছেন রতনাচার্য। আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর উপজেলার কীর্তিবাসা ইউনিয়নের ভীমরুলি ভাসমান বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাজারটি, এই বাজারটি কিন্তু আসলে 200 বছর আগে এই বাজারটিতে বিভিন্ন রকমের ফল এবং সবজি প্রতিদিনই এখানে বসে। এই বাজার কিন্তু আসলে জমজমাট হয়ে ওঠে এবং এই পেয়ারা মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পর্যটকের পদচারণায় এখানে মুখরিত হয়ে ওঠে। তো আমি চেষ্টা করব একজন কৃষকের সাথে কথা বলতে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে এই যে পেয়ারার যে মৌসুম চলছে, এই পেয়ারার মৌসুমে আসলে আপনাদের বর্তমান কী অবস্থা যদি একটু আমাদের জানান। বর্তমানে এখন যে কারফিউ চলতে আছে, কারফিউর কারণে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা ওরা আসতে পারতেছে না। আমি গত এই সিজনে প্রায় আসি, ঠিক আছে, বাসমান বাজারে এই পেয়ারা সিজন আসলে আমি আসি, গতবারও আসে গেছি। তাই গতবারও তুলনায় এবছর অনেকই লোক কম। আসলে যে চলমান পরিস্থিতি রয়েছে, চলমান কারফিউর কারণে কিন্তু এখানে আসলে পর্যটকের আনাগোনা একটু কম রয়েছে, যে কারণে এখানে যে হোটেল এবং এখানে পার্ক রয়েছে, সেই পার্কটা যে মালিক রয়েছে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝালকাঠির ভাসমান যে পেয়ারা বাজার রয়েছে, সেই পেয়ারা বাজারে কিন্তু কৃষি বিভাগ বলছে যে এবছর 562 হেক্টর জমিতে এবছর পেয়ারা চাষ হয়েছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ভাসমান বাজার নিয়ে সর্বশেষ খবরাখবর ছিল। পেয়ারার হাট সহ দেশের পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাদেরকে। ফিরে এসে আরও প্রসঙ্গ থাকছে কেওএসএল সকাল 24। এবারে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। আবারও কেওএসটিএল সকাল 24 সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন আজকের দিনে যাদের জন্মদিন। চ্যানেল 24 পরিবারের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিবাদন। প্রিয় দর্শক, চলুন জেনে আসি সারা পৃথিবীতে যারা স্মরণীয় বরণীয় তাদের মধ্যে কোন কোন বিশেষ ব্যক্তি আছেন এবং কী কী কীর্তির জন্য তারা স্মরণীয় হয়েছেন সেসব জানবো এবং তাদেরকেও জন্মদিনের শুভেচ্ছা জানাবো। 1863 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন উদ্ভাবক হেনরি ফোর্ড। তার উদ্ভাবিত মডেলটি মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আনে। ফোর্ড হচ্ছেন পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার যিনি শিল্প বিপ্লবের পথিকৃৎ হিসেবে বহুল পরিচিত। তাকে সস্তা পণ্যের বহু উৎপাদনশীলতার জনকও বলা হয়ে থাকে। ব্যবসা ছাড়াও প্রথম বিশ্বযুদ্ধের সময় শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কারণেও হেনরি ফোর্ড অনেক বিখ্যাত। 1897 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পরিসংখ্যানবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। অসাম্প্রদায়িক ধ্যান ধারণায় বিশ্বাসী এবং সেই আলোকে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির সুদৃঢ় ভিত গড়ে তোলার জন্য তিনি লেখনী পরিচালনা করেন। বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন। সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং বিজ্ঞান চর্চায় অসাধারণ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় তাকে।
1947 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। তিনি 20 বছর বয়সে মিস্টার ইউনিভার্স হন এবং 7 বার মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। শরীর গঠন বিষয়ে তিনি একাধিক বই ও নিবন্ধ লিখেছেন। শোয়ার্জনেগার হলিউড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন। 1953 সালের এই দিনে জন্মগ্রহণ করেন চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক ফরিদা আক্তার পপি। তিনি ববিতা নামেই পরিচিত। বাংলাদেশের চলচ্চিত্রের 70-এর দশকের সেরা অভিনেত্রী তিনি। তিনি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। ববিতা 350-এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 1975 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জেতেন। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। তিনি হিন্দি ছাড়াও কন্নড়, উড়িয়া, তামিল, অসমীয়া, পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, মারাঠি, তেলেগু এবং নেপালি ছবিতে গান করেছেন। তিনি তার মুক্তিপ্রাপ্ত ভারতীয় পপ অ্যালবাম সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। জানাচ্ছিলাম জন্মদিনের খবরা খবর। এবার একটুখানি দেশ পেরিয়ে দেশের বাইরের দিকে নজর দেবার পালা। বলকান উপদ্বীপের দেশ বসনিয়ায় ঐতিহ্যবাহী ওল্ড ব্রিজ, এর পুনর্নির্মাণের 20 বছর পূর্তিকে ঘিরে মোস্তার শহরে এখন উৎসবের আমেজ। ব্রিজে চলছে ডাইভিং সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতা। অটোম্যান যুগের স্থাপনাটি বলকান যুদ্ধে ধ্বংসের পর 2004 সালে পুনর্নির্মাণ করে বিশ্বব্যাংক ও ইউনেস্কো। চলো দেখে আসি এনে এবার একটি প্রতিবেদন। নেরেদভা নদীর ওপর নির্মিত ওল্ড ব্রিজ, অটোম্যান যুগ থেকেই এটি দাঁড়িয়ে আছে বসনিয়া ও হার্জেগোভিনার মোস্তার শহরে। 1993 সালে বসনিয়ায় যুদ্ধ চলার সময় সেতুটি বিধ্বস্ত হয়। এরপর 2004 সালে বিশ্বব্যাংক ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ওল্ড ব্রিজের পুনর্নির্মাণ হয়। পুনর্নির্মাণের 20 বছর পূর্তি উপলক্ষে মোস্তার শহরে এখন উৎসবের আমেজ। আয়োজন করা হয়েছে ডাইভিং প্রতিযোগিতার। 80 ফুট উঁচু থেকে নদীতে ঝাঁপ দিচ্ছেন প্রতিযোগীরা, সেই সাথে চলছে নানা ধরনের খেলাধুলা। 458 বছর আগে থেকে এই ব্রিজে ডাইভিং প্রতিযোগিতা হয়ে আসছে। বলকান যুদ্ধের আগেও এখানে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়ে আসছে। তাই এই ঐতিহাসিক স্থাপনা থেকে নদীতে ঝাঁপ দেওয়ার প্রতিযোগিতাটি স্থানীয় পর্যটন খাতে বেশ তাৎপর্যপূর্ণ। জমকালো এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বসনিয়া ও এর বাইরে থেকে আসা 38 অ্যাথলেটস। আয়োজন ঘিরে ওল্ড ব্রিজের চেহারা একেবারেই ভিন্ন। আতশবাজি ও নানা রঙের আলোকসজ্জায় মোহনীয় পরিবেশে চলছে প্রতিযোগিতা। বিশ্বাস করেন, এখানে আসা দর্শকরা এত উৎসাহ দিয়েছে যে নদীর ঠান্ডা পানিতে ডুব দিয়েও তা খুব একটা বুঝতে পারিনি। আমি শুধু চারপাশে থাকা মানুষগুলোর আনন্দ ও হাসিমাখা মুখগুলো দেখছিলাম। ষোড়শ শতকে অটোম্যান যুগের সময় নির্মিত হয় মোস্তার শহরের এই ব্রিজটি। রাখি জেসমিন, চ্যানেল 24। বলকান ব্রিজ, বসনিয়ার সংস্কৃতি জানছিলাম দেশের বাইরের সংস্কৃতি প্রসঙ্গে। এবার একটু ভেনিজুয়েলার সংস্কৃতি নিয়ে কথা বলবো। মানুষের বিশ্বাস, আচার আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত কাঠামোই কিন্তু সংস্কৃতি। এবারে ভেনিজুয়েলার সংস্কৃতি সম্পর্কে আপনাদেরকে জানাই। চলুন, তেলের উপর ভিত্তি করে যেসব দেশের মূল অর্থনীতি দাঁড়িয়েছে তাদের মধ্যে ভেনিজুয়েলা অন্যতম। তেলের পরই ভেনিজুয়েলা লৌহ আকর রফতানি করে, কিন্তু এই দেশটিতে লৌহ ও ইস্পাত তৈরির কোনো কারখানাই গড়ে ওঠেনি। ভেনিজুয়েলায় গ্রীষ্মকালীন জলবায়ু বিদ্যমান, এ কারণে অঞ্চল ভেদে দেশটির তাপমাত্রা তুলনামূলক কম বেশি হয়। এ কারণে জীববৈচিত্র্যেও বেশ ভিন্নতা রয়েছে। প্রায় 25,000 জাতের অর্কিড রয়েছে। প্রাণী বৈচিত্র্যে ভিন্নতার কারণে পৃথিবীর সবচেয়ে বড় ইঁদুর ক্যাপিবারা দেখবেন এখানে। বিশেষ প্রজাতির এই ইঁদুর দেখতে এতটাই বড়, তা দেখে আপনার কাছে অন্য কোনো প্রাণীও মনে হতে পারে। ভেনিজুয়েলা উৎসব পাগল জাতি, এ কারণে এই দেশে বছরের প্রতি মাসেই কোনো না কোনো উৎসব পেয়েই যাবেন। ভেনিজুয়েলার সবচেয়ে জনপ্রিয় উৎসবের নাম ফেস্টিভ্যাল দ্য ভার্জিন দ্য কোরোমোটো।
প্রতিবছর লেডি অফ কোরোমোটোর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। দেশটির মানুষ বিশ্বাস করে কোরোমোটো ঐশ্বরিক ক্ষমতায় নিয়ে পৃথিবীতে এসেছিলেন। এই দিন বিচিত্র শোভাযাত্রা এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। এলদিয়া দে সান জোসে ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় উৎসব। এটা মূলত স্প্যানিশ উৎসব। এই উৎসবের মূল আকর্ষণ ষাঁড়ের লড়াই। এছাড়া এই উৎসবের অনেকগুলো অদ্ভুত রীতিও রয়েছে। ডিসেম্বর মাসে পালন করে ফিয়েস্তা দ্য সান বেনিতো। বড়দিনকে সামনে রেখে এই উৎসব পালন করে ভেনেজুয়েলাবাসী। এদিন নানা রকমের পোশাক পরে নাচ গানে মেতে থাকেন তারা। ভেনেজুয়েলার পুরুষদের জনপ্রিয় পোশাক হচ্ছে লিকুই লিকুই। এই পোশাকের লম্বা হাতা সমৃদ্ধ জ্যাকেট এবং বন্ধ কলার থাকে। এছাড়াও বুকে এবং নিচে পকেট থাকে। লিকুই লিকুই পোশাকের একটি মেয়েদের সংস্করণ রয়েছে। সেখানে মেয়েরা শুধু প্যান্ট দিয়ে না পরে স্কার্ট দিয়ে পরেন। আমাদের দেশের মেয়েদের মতো তারাও ব্লাউজ এবং স্কার্ট পরে। এটা ভেনেজুয়েলার মেয়েদের স্বাচ্ছন্দ্যের পোশাক। ভেনেজুয়েলার ট্রেডিশনাল এবং সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে হালাকাস বা হালাক্কা। মাংস, পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা হয় এই ডিশটি। তবে এই খাবারের বিশেষত্ব হচ্ছে কলাপাতায় মুড়িয়ে রান্না করা হয়। পিস্কা আন্দিনা ভেনেজুয়েলার আরও একটি জনপ্রিয় খাবার। এটি হচ্ছে একটি বিশেষ ধরনের স্যুপ। আলু, ডিম, দুধ এবং পনির দিয়ে তৈরি করা হয় পুষ্টিকর এই স্যুপ। এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে বেসবল। তবে ফুটবলও বেশ জনপ্রিয় খেলা ভেনেজুয়েলাতে। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলে সব হাত, কণ্ঠ, পা এক নয়। সেখানে সংসারই থাকে, সংসার বৈরাগ্য থাকে। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা, তারাও যুদ্ধ আসে। অবশ্য আসতে হয় মাঝে মধ্যে। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে, আর সেটি নিয়ে চলছে বিক্ষোভ, মিছিল, সমাবেশ এবং অতঃপর কারফিউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আজ পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। আমাদের পক্ষ থেকেও, চ্যানেল 24-এর পক্ষ থেকেও আমরা শোক জানাই তাদের প্রতি। প্রিয় দর্শক, এই ছিল কেওএস টেল সকাল 24-এর আজকের আয়োজন। ভালো থাকুন সবাই, শুভ সকাল আরও একবার।